बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थीबृंद, जे जेखने आछो आशा करी भालो आछो। आज के आमी द्वादश श्रेणीर इस्लामेर इतिहास द्वितीय पत्रेर प्रथम दिके आलोचना करब, जदिओ एर आगे किछुटा आलोचना हयेछिलो, एर परेओ आजके आबार विभिन्न कारण आरबदेर सिंधु विजय आबार आमी एकटु आलोचना करार चेष्टा करब। तोमरा मनोयोग दिए शुनबे आशा करी। तो आमी तोमादेर आरबदेर सिंधु विजय बा मुसलमानदेर बा आरबदेर सिंधु अभिजान सम्पर्के बलार चेष्टा करब। तोमरा एकटु मनोयोग दिए शुनबे, मोटामुटी एकटा धारणा पाबे इनशाल्लाह। तो आम्रा जानी जे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जन्मग्रहणेर पूर्वे आरबेर अवस्था खूब शोचनीय छिलो, सब दिक थेकेई तारा अत्यंत हताशाव्यंजक एकटा अवस्थार मध्य दिए जाच्छिलो। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर जन्मेर पोरे जखन तिनि नबुव्वत लाभ करलेन 40 बछर बयसे, तारपोरे थेकेई एई आरबके संस्कारेर काजे तिनि মনোনিবেশ করেছিলেন আল্লাহর প্রত্যাদেশের মাধ্যমে। তো বলা হয়ে থাকে যে অসভ্য একটা জাতিকে, বর্বর একটা জাতিকে, কুসংস্কার আচ্ছন্ন একটা পরিবেশকে তিনি একটি সভ্য বা একটি উন্নত মানসিকতার জাতিতে পরিণত করতে অনেকাংশে সক্ষম হয়েছিলেন। তো তার মৃত্যুর পরে, অর্থাৎ তার মৃত্যুর পরবর্তী 100 বছরের মধ্যে এই আরবরা, বিশেষ আরবের মুসলমানেরা বিভিন্ন দেশে তাদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিলেন, এবং তারই ধারাবাহিকতায় এই আরবদের সিন্ধু বিজয়। তো আরবরা যে সিন্ধু বিজয় করতে গেলেন, এর পিছনে বেশ কিছু কারণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের মধ্য দিয়ে যে ইসলাম প্রসারের সূচনা হয়েছিল, তার জীবদ্দশায় তার মৃত্যু পরবর্তী 100 বছরের মধ্যে মুসলমানরা মোটামুটি আরব বিশ্ব সহ বিভিন্ন জায়গায় তাদের আধিপত্য বিস্তার করেছিল। তো যাই হোক, এই আরবদের সিন্ধু বিজয়ের কারণটাকে আমরা মোটামুটি দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথমত বা প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি, একটি হলো প্রত্যক্ষ এবং অপরটি হলো পরোক্ষ। প্রত্যক্ষ এবং পরোক্ষ মনে রাখতে হবে। প্রত্যক্ষ পরোক্ষ, এই প্রত্যক্ষ এবং পরোক্ষ দুটি কারণ। তো প্রত্যক্ষ হলো যেটা আমরা সরাসরি দেখি, দেখানো যায়, বা যার বাহ্যিকতা আছে, সবাই অনুভব করে, উপলব্ধি করে, সেটা হলো প্রত্যক্ষ, আমরা সরাসরি যেটা দেখি। আর পরোক্ষ হলো যেটা অনুভব করা যায়, আন্দাজ করা যায়, অনুমান করা যায়, কিন্তু ওইভাবে দেখা যায় না, এটা হলো পরোক্ষ। এটা হলো পরোক্ষ মনে রাখতে হবে। প্রত্যক্ষ হলো যেটা আমরা সরাসরি দেখি, সেটা হলো প্রত্যক্ষ। আর পরোক্ষ হলো যেটা আমরা অনুভব করি, সেটা হলো পরোক্ষ। তো এরকম দুটি কারণ ছিল আরবদের সিন্ধু বিজয়ের। তো আমরা প্রথমেই আসি এই পরোক্ষ কারণগুলো কি ছিল, কেন আরবরা অনেক দূরবর্তী স্থান থেকে এই ভারতীয় উপমহাদেশের একটা জায়গা তারা দখল করতে আসলো, এর পেছনে গোপন কারণগুলো কি ছিল। প্রথমত বলা হচ্ছে যে স্মরণাতীত কাল থেকে আরবরা ভারতবর্ষের সাথে ব্যবসা বাণিজ্যের কারণে একটা সম্পর্কের সূত্রে আবদ্ধ ছিল। তো বলা হচ্ছে যে স্মরণাতীত কাল থেকে তারা ব্যবসা করতো ভারতবর্ষে। স্মরণাতীত মানে কি, যে যতটুক পর্যন্ত আমার মনে পড়ে তারও পূর্বের বিষয়গুলো, অর্থাৎ আমার স্মরণের আগের
মনে পড়ে না, এরকম আরো বহু পূর্বের যে অবস্থাটা সেটাকে বলা হয় স্মরণাতীত কাল। তো সেই সময় থেকেই ভারতের সাথে তাদের একটা ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল। এই ব্যবসা বাণিজ্যের সুবাদে তারা দেখেছিল যে এইখানে অনেক ধন সম্পদ রয়েছে। তো স্বাভাবিকভাবেই এই সম্পদের প্রতি তারা প্রলুব্ধ হয়েছিল। এক নাম্বার দুই, যে এই যে ভারতের সম্পদ এবং আরব বণিকদের ব্যবসা বাণিজ্য, স্বভাবতই তাদের বাণিজ্যিক সম্প্রসারণ, আরবদের যে বাণিজ্যের মানসিকতা, এই বাণিজ্যটাকে সম্প্রসারণ করা আর অর্থনৈতিক একটা বিষয় ছিল, এই বাণিজ্যের সাথে অর্থনৈতিক একটা সম্পর্ক ছিল। তো বাণিজ্য সম্প্রসারণ করা এবং অর্থনৈতিক কারণেও তারা সিন্ধু দেশ আক্রমণ করতে প্রলুব্ধ হয়েছিল। এটা তাদের নিজস্ব বিষয়, এটা প্রচার করা অথবা অন্য কেউ তাদেরকে এইটা বলবে এরকম সুযোগ ছিল না। তো যে কারণে এটা পরোক্ষ। এরপরে আরবরা যখন পারস্য আক্রমণ করে, তখন পারসিকদের এই সিন্ধুর রাজা সৈন্য দিয়ে আরবদের বিপক্ষে পারসিকদের সৈন্য দিয়ে সহযোগিতা করেছিল। স্বাভাবিকভাবেই সিন্ধুর সাথে আরবের সম্পর্কে অবনতি ঘটে, এটি একটি পরোক্ষ কারণ ছিল। আর আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের শাসনকর্তা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন একটা কঠোর প্রকৃতির একজন শাসক। তো আরবের যারা বিদ্রোহী ছিলেন, এই বিদ্রোহীদের সমুচিত শিক্ষা দেওয়ার জন্য যখন হাজ্জাজ বিন ইউসুফ সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন এই আরবের বিদ্রোহীরা সিন্ধুতে গিয়ে আশ্রয় গ্রহণ করেন। তো হাজ্জাজ বিন ইউসুফ যখন তাদেরকে ফেরত চাইল, সিন্ধুর রাজা এই আবেদনে খুব একটা সাড়া দেননি, ফলে তাদের মধ্যে একটা বৈরীভাব তৈরি হয়েছিল। অতুলচন্দ্র রায় তিনি বলেছেন যে আরবের বাইরে আরবদের যে অভিযানগুলো হতো, এই অভিযানগুলো থেকে তারা মূলত রাজ্য জয়ের প্রতি প্রলুব্ধ হয়েছিল, রাজ্য বিস্তারের প্রতি প্রলুব্ধ হয়েছিল। হযরত ওমরের সময়ে মুসলমানেরা 637 খ্রিস্টাব্দের দিকে, হযরত ওমরের সময়ে মুসলমানরা এই ভারতীয় উপমহাদেশের উপকূলবর্তী অঞ্চলে ছোটো ছোটো নৌ অভিযান প্রেরণ করতেন। পরবর্তীতে হযরত ওমর যখন বুঝলেন যে এই অভিযানগুলো আসলে খুব সুবিধাজনক না, এখানে একটা সমস্যা আছে, পরবর্তীতে সমস্যা হতে পারে, তখন তিনি এটা নিষিদ্ধ করেছিলেন। কিন্তু পরবর্তীতে ওমর বিন আবদুল্লাহ, সে আবার মেকরান, কেরমান এই সমস্ত জায়গায় অভিযান পরিচালনা করে যখন জয়লাভ করলো, পরবর্তীতে তিনি ভারতের দিকে আবার অগ্রসর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। সেই সময় খলিফা হযরত ওসমান তাকে আবার নিষেধ করলেন, তো যে কারণে তিনি আর অগ্রসর হন। এই যে ভারতের মানে আরবের বাইরে ছোটো ছোটো নৌ অভিযান প্রেরণ করেছিলেন, এই সফলতাগুলো, এই নৌ অভিযানের সফলতাগুলো পরবর্তীতে ভারতবর্ষ আক্রমণের জন্য মুসলমানদেরকে বা আরবদেরকে প্রলুব্ধ করেছিল। আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ, তিনি একজন সাম্রাজ্যবাদী শাসক ছিলেন। ঐতিহাসিকরা তার সাম্রাজ্যবাদীর পরিমাণকে উপস্থাপন করতে গিয়ে বলতে গিয়ে এইভাবে বলেছেন যে হাজ্জাজ বিন ইউসুফ হাড়ে হাড়ে সাম্রাজ্যবাদী একজন শাসক ছিলেন। অর্থাৎ এই হাড়ে হাড়ে সাম্রাজ্যবাদী, এইটা বলার অর্থ হলো যে কী পরিমাণ সাম্রাজ্যবাদী ছিলেন তিনি, এটা বোঝানোর জন্য। যাই হোক, হাজ্জাজ বিন ইউসুফ যেহেতু সাম্রাজ্যবাদী শাসক ছিলেন, তো এই সাম্রাজ্য বিস্তারের নেশায় তিনি আরব দেশ আক্রমণ করেছিলেন। অনেকেই মনে করে থাকেন যেহেতু মুসলমানরা
ইসলাম ধর্ম প্রচার করবে, তার প্রসার কামনা করবে। তো এই ধর্ম প্রচার করার মানসিকতা থেকেই তারা সিন্ধুতে অভিযান পরিচালনা করেছিলেন বলে মন্তব্য করা হয়। তো যাই হোক, এই টোটাল বিষয়গুলো ছিল পরোক্ষ কারণ। কারণ এই বিষয়গুলো তো তারা আরবরা অন্য দেশের সাথে শেয়ার করেনি বা কারো সহযোগিতা চাননি বা তারা প্রচার করেননি যে তারা সিন্ধু অভিযান করবে। ফলে সিন্ধুর লোকেরা বা অন্য কেউ বলতে পারবে না যে এই সমস্ত কারণে তারা সিন্ধু আক্রমণ করেছে। এটা ছিল তাদের ভেতরের অভ্যন্তরীণ একটা চিন্তা চেতনা। এরপরে আমরা আসি প্রত্যক্ষ, যেটা আমরা সবাই দেখি। এই ঘটনাটা ছিল জাহাজ লুণ্ঠন। সিন্ধুর রাজধানী ছিল আরোর, এবং এই রাজধানীর থেকে অনতি দূরে একটা বন্দর ছিল, নদী বন্দর। এই বন্দরের নাম হলো দেবল বন্দর। সেখানে একটা দুর্গও ছিল। তো এই যে দেবল বন্দর, এই দেবল বন্দর একটা গুরুত্বপূর্ণ নাম, এটা তোমাদের মনে রাখতে হবে, বারবার এই এই নামটি আসবে, এটা তোমরা মনে রাখবা। এবং এইখানকার আরেকটা নাম হলো রাজা দাহির, এগুলি তোমরা একটু মনে রাখবে। তো এই দেবল বন্দরে আরবদের 8টি জাহাজ লুটপাট করা হয়। তো যখন একটা বন্দরে জাহাজ লুটপাট হয়, তখন কিন্তু সেটা আর গোপন থাকে না বা পরোক্ষ থাকে না, সেটা সবাই দেখে, সেটা সবাই জানে, এবং ঘটনাটা ঘটে যে কারণে সবাই দেখে, এই জন্য এটা প্রত্যক্ষ। তো যাই হোক, এই যে 8টি জাহাজ লুটপাট হলো, এখানে ঐতিহাসিকরা এই 8টি জাহাজের বর্ণনা বিভিন্নভাবে দিয়েছেন। অর্থাৎ এই লুটপাটের বিষয়টা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা মতপার্থক্য আছে, কিন্তু ঘটনাটা সম্পর্কে কারো কোনো মতপার্থক্য নেই বা দ্বিধা নেই। তো মতপার্থক্যটা এরকম যে দীর্ঘদিন থেকে আরবের লোকেরা ভারতবর্ষ সিংহল সেখানে ব্যবসা করত। সিংহল অর্থাৎ আজকের যে শ্রীলঙ্কা, এই সিংহলে ব্যবসা বাণিজ্য করত। তো সিংহলে অবস্থানরত আরবের কিছু বণিক মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে তাদের যে পরিবারের সদস্যরা ছিল নিরশ্রয় হয়ে পড়ে। তাদের সহযোগিতা করার জন্যই সেখানকার রাজা সিংহল রাজ তাদেরকে 8টি জাহাজ পূর্ণ কিছু জিনিসপত্র দিয়েছিল, বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়েছিল। এই 8টি জাহাজ লুটপাট করা হয়, এটি একটি অভিমত। তাহলে সিংহলরাজ আরবদের মৃত বণিকদের সহযোগিতা করার জন্য কিছু উপঢৌ মানে জিনিসপত্র বা ক্ষতিপূরণ বলি, জিনিসপত্র বলি, অথবা তাদেরকে সহযোগিতা বলি, এই জিনিসগুলো যখন তারা লুটপাট করলো দেবল বন্দরে, এটি একটি মত মানে মতামত। আরেকটি হলো যে মুসলমানরা সিংহলে ব্যবসা বাণিজ্য করার সুবাদে তারা সেখানে অবস্থান করত। এই অবস্থান করার কারণে মুসলমানদের যে আদর্শ নীতিনৈতিকতা, এতে সিংহলরাজ উদ্বুদ্ধ হয়। উদ্বুদ্ধ হওয়াতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, এবং ইসলাম ধর্ম গ্রহণ করার প্রেক্ষিতে বাগদাদের খলিফা তাকে তিনি 8টি জাহাজে করে উপঢৌকন পাঠিয়েছিলেন, উপহার সামগ্রী পাঠিয়েছিলেন। এই উপহার সামগ্রীটাই দেবল বন্দরের জলদস্যুরা লুটপাট করে নেয়, সিন্ধুর অন্তর্গত দেবল বন্দর। এই লুটপাটের ঘটনা ঘটে। তাহলে দুইটি গেল, দুই ধরনের মন্তব্য পেলাম। আরেকটি মন্তব্য হল এরকম যে হাজ্জাজ বিন ইউসুফ বা আল ওয়ালিদের অনুমতিক্রমে সেখানে আরবরা ব্যবসা করত, তাদের সহযোগিতায় ব্যবসা করত। তো খলিফা ক্রীতদাস বা ক্রীতদাসী অথবা ব্যবসার বিভিন্ন দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য তারা বেশ কিছু টাকা পয়সা নিয়ে, বিভিন্ন রসদ ছিল,
টাকা পয়সা ছিল, অন্যান্য জিনিসপত্র ছিল। এইগুলি নিয়ে তারা যখন ব্যবসার উদ্দেশ্যে সেখানে যায় এবং বিশ্রামের জন্য দেবল বন্দরে তখন তারা নোঙর করে, তখন সেখানকার জলদস্যুরা এই জাহাজটা লুটপাট করে। তো যাই হোক, যে কারণেই হোক, জাহাজ লুণ্ঠনের ঘটনাটি সত্য। তো জাহাজ লুণ্ঠন, জাহাজ লুণ্ঠন এই ঘটনাটি হলো প্রত্যক্ষ ঘটনা। তো জাহাজ লুণ্ঠনের ঘটনাটা প্রত্যক্ষ, সেই জাহাজে যাই কিছু থাক, যেই দিক জাহাজ লুণ্ঠনটা যখন ঘটে গেল, তখন হাজ্জাজ বিন ইউসুফ এই রাজা দাহিরের কাছে এই জাহাজ লুণ্ঠনের ক্ষতিপূরণ দাবি করল। কিন্তু রাজা দাহির জলদস্যুদের কোনো দায়িত্ব নিতে চাইলেন না, তিনি বললেন যে এই জলদস্যুরা তার নিয়ন্ত্রণের বাইরে, অতএব জাহাজ লুণ্ঠনের বিষয়টা তিনি গুরুত্ব না দিয়ে এই বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। তো এই জাহাজ লুটপাট করার ঘটনার সাথে এই যে পরোক্ষ কিছু কারণ ছিল, এই কারণগুলো যুক্ত হয়ে গেল। যখন যুক্ত হয়ে গেল, তারা তো বহুদিন থেকেই বিভিন্ন কারণে এই সিন্ধু আক্রমণ করার বা সিন্ধু বিজয় করার একটা স্বপ্ন দেখত, কিন্তু প্রত্যক্ষ কারণ কোনো কারণ না থাকায় বা এই রাজা দাহিরের ওই ধরনের কোনো অপরাধ না থাকায় তারা এই সুযোগটি পাচ্ছিল না। যখন জাহাজ লুণ্ঠন ঘটে গেল, তখন তারা এই প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ একত্রিত হয়ে এই অভিযানের একটা পরিবেশ তৈরি হয়ে গেল। তখন তিনি হাজ্জাজ বিন ইউসুফ কী করলেন, 710 খ্রিস্টাব্দের দিকে প্রথমে উবায়দুল্লাহ, পরে বুদাইল, এদের মাধ্যমে সেখানে অভিযান পরিচালনা করেন। একটা হলো উবায়দুল্লাহ, নামগুলো মনে রাখবা, উবায়দুল্লাহ, আর একটা হলো এই দুইজনকে পরপর 710 খ্রিস্টাব্দে যখন তাদের বিরুদ্ধে পরিচাল মানে পাঠানো হয়, তখন এই দুইজনই পরাজিত এবং নিহত হয়। দুইজনই যখন পরাজিত এবং নিহত হলো, তিন নম্বরে পাঠানো হলো মুহাম্মদ বিন কাসিম। এই মুহাম্মদ বিন কাসিমকে তৃতীয় পর্যায়ে প্রেরণ করা হলো। আমাদের মনে রাখতে হবে যে এই দুইজন পরাজিত হওয়ার পরে তৃতীয় পর্যায়ে আসলো মুহাম্মদ বিন কাসিম। ওনার বয়স ছিল 17, তরুণ সেনাপতি মুহাম্মদ বিন কাসিম। এই মুহাম্মদ বিন কাসিমের সাথে হাজ্জাজ বিন ইউসুফ, যিনি আরবদের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর শাসনকর্তা ছিলেন, হাজ্জাজ বিন ইউসুফ, নামগুলো মনে রাখতে হবে। এই হাজ্জাজ বিন ইউসুফ আর এর সম্পর্ক ছিল চাচা ভাতিজা, এবং পরবর্তীতে মুহাম্মদ বিন কাসিম এই হাজ্জাজ বিন ইউসুফের মেয়েকে বিয়ে করেছিল। তো সেই কারণে হাজ্জাজ বিন ইউসুফের ভ্রাতুষ্পুত্র এবং জামাতা, বয়স ছিল 17 বছর। তৃতীয় পর্যায়ে মুহাম্মদ বিন কাসিমকে সিন্ধু আক্রমণের জন্য প্রেরণ করা হয়। তো তার সাথে 600 ছিল উষ্ট্রারোহী এবং সমপরিমাণ মানে 6000 যোদ্ধা, সমপরিমাণ উষ্ট্রারোহী এবং 3000-এর মতো বিভিন্ন ভারবাহী পশু, এগুলো ছিল। এইগুলো দিয়ে সে সিন্ধু দেশ আক্রমণ করার জন্য তাদেরকে প্রেরণ করেন। তো এই তরুণ সেনাপতি সিন্ধুতে ঢোকার আগে প্রথমে তিনি এই দেবল বন্দরটা আক্রমণ করেন। এই দেবল বন্দর আক্রমণ করার সময়
খলিফার অন্য একজন সেনাপতি তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেন। তো হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে মোহাম্মদ বিন কাসেম যে আক্রমণ পরিচালনা করেছিলেন, প্রথমেই তিনি এই এর আগে আমি বলেছিলাম যে দেবল বন্দরে একটা দুর্গ ছিল, এই দুর্গটা দখল করার জন্য তিনি কি করেছিলেন, চারদিকে পরীক্ষা খনন করেছিলেন এবং সেখান থেকে তিনি বিভিন্ন পাথর ছুঁড়ে তাদেরকে পরাস্ত করে এই দেবল বন্দরটা দুর্গটা দখল করেছিলেন, সেই জায়গাগুলো তিনি দখল করেছিলেন। পরবর্তীতে তিনি যখন সিন্ধু আক্রমণ করেন, এই সিন্ধু আক্রমণ করার যে পরিবেশটা, এই পরিবেশ সম্পর্কে রাজা দাহির খুব একটা প্রস্তুত ছিলেন না। তো তার কোনো প্রস্তুত না থাকার কারণে রাজা দাহির এই মোহাম্মদ বিন কাসিমকে মোকাবেলা করার জন্য তিনি তাৎক্ষণিকভাবে তার যে নিয়মিত বাহিনী ছিল এই নিয়মিত বাহিনীর সাথে অনিয়মিত একটা বাহিনী দিয়ে প্রায় 50,000 সৈন্যের একটা দল গঠন করেন এবং মোহাম্মদ বিন কাসিমকে বাধা দেওয়ার জন্য তিনি চেষ্টা করেন। তো এই বাধা দেওয়ার চেষ্টাটা তার সফল হয়। পরবর্তীতে রাজা দাহির তাদের কাছে ধরা পড়ে, মোহাম্মদ বিন কাসিমের কাছে ধরা পড়ে এবং তাকে পরবর্তীতে হত্যা করা হয়। তো এরপরে যখন রাজা দাহিরকে হত্যা করা হলো, তখন রাজা দাহিরের ছেলে জয়সিং এবং রাজা দাহিরের স্ত্রী রানীবাই তারা মোহাম্মদ বিন কাসিমকে প্রতিরোধ করার জন্য, প্রতিহত করার জন্য চেষ্টা করে। তো চেষ্টা করার পরে যখন রানীবাই দেখলেন যে আসলে এই চেষ্টাটা তার ফলপ্রসূ হবে না, তিনি পরাজিত হবেন, এই আশঙ্কায় তিনি সহ যে মহিলারা ছিল তাদেরকে নিয়ে জওহর প্রথা অবলম্বন করেন, অর্থাৎ অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। রাজা দাহিরের স্ত্রী রানীবাই, তো যখন তারা পরাজিত হলো, পরাজিত হওয়ার পরে সেখান থেকে রাজা দাহিরের আর অপর একজন স্ত্রী ছিল, তার নাম হলো রানী লাদি। তার দুটা মেয়ে ছিল, একটা হলো পরিমল দেবী, আরেকটি হলো আরেকজন সুরুজ দেবী। তারা যুদ্ধবন্দী হয়, অর্থাৎ তাদেরকে বন্দি করা হয়। তো তারা যখন বন্দি হলো, এই বন্দি হওয়ার পরে তাদেরকে যুদ্ধবন্দী হিসাবে খলিফার কাছে প্রেরণ করা হয়েছিল। যখন এদেরকে খলিফার নিকট প্রেরণ করা হয়, নামগুলো একটু মনে রাখবে তোমরা, বোর্ডের দিকে যখন দেখবে নামগুলো মনে থাকবে, রানীবাই, রানী লাদি, এটা হলো রাজা দাহিরের দুজন স্ত্রী। এই রানীবাই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন, রানী লাদি বেঁচে ছিলেন, আর ওনার দুটা মেয়ে ছিল পরিমল দেবী আর একটা হলো সুরুজ দেবী। এই পরিমল দেবী এবং সুরুজ দেবীকে তারা বন্দি করে খলিফার নিকট প্রেরণ করলেন। তো এই পরিমল দেবী এবং সুরুজ দেবী যখন রাজদরবারে উপস্থিত হয়, তখন তারা একটা কূটবুদ্ধি অবলম্বন করেন, কূটবুদ্ধির আশ্রয় গ্রহণ করে। সেটি হলো এরকম যে যখন তাদেরকে সেখানে উপস্থাপন করা হলো, তখন এই সুরুজ দেবী এবং পরিমল দেবী পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মোহাম্মদ বিন কাসেম, যার নেতৃত্বে আরবরা সিন্ধু জয় করেছিলেন, তার নামে অপবাদ দেওয়া হলো যে বন্দি করার পরে তাদের সাথে অশোভন আচরণ করেছেন মোহাম্মদ বিন কাসিম। যখন এই কথা শুনলেন যে মোহাম্মদ বিন কাসিম এদের সাথে অশোভন আচরণ করেছেন, তখন খলিফা আল ওয়ালিদ আর ছিলেন না। যখন অভিযান প্রেরণ করা হয়, তখন খলিফা ছিলেন আল ওয়ালিদ, পরবর্তীতে খলিফার দায়িত্বে আসেন সুলেমান। তো এই পরিমল দেবী সুরজ দেবীর অভিযোগের ভিত্তিতে তারা সিন্ধুতে খবর পাঠালো যে মোহাম্মদ বিন কাসিমকে
বন্দি করে গরুর চামড়ার মধ্যে লবণ মিশিয়ে তাকে রাজদরবারে খলিফার নিকট পাঠানো হোক। যখন এই নির্দেশনা পেলেন সুলেমানের লোকেরা, তখন সিন্ধু থেকে মোহাম্মদ বিন কাসিমকে এইভাবে ধরে এনে তারা বন্দি অবস্থায় ধরে তাকে গরুর চামড়ার মধ্যে লবণের মধ্যে করে খলিফার দরবারে পাঠিয়েছিল। তো বলা হয়ে থাকে যে তিন দিন পরেই মোহাম্মদ বিন কাসিমের ওই অবস্থায় মৃত্যু হয়। তো যখন খলিফার দরবারে উপস্থাপন করা হলো, তখন সেটি খুলে দেখা গেল যে তিনি মৃত্যুবরণ করেছেন। সে সময় এই রানী দেবী, পরিমল দেবী এবং সুরজ দেবী, তারা বলল যে আসলে মোহাম্মদ বিন কাসিম তাদের সাথে অশোভন আচরণ করে নাই, পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্যই তারা এই মিথ্যাচারটি করেছে। যখন এই কথা তারা বলল রাজদরবারে, তখন খলিফা অনুশোচনার কারণে নির্দেশ দিলেন যে ঘোড়ার লেজের সাথে এই দুইজনকে বেঁধে মানে ঘোড়াটা চালানো হোক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এদের মৃত্যু না হবে। অর্থাৎ মোহাম্মদ বিন কাসিম সম্পর্কে তারা যে মিথ্যাচার করেছে, এই মিথ্যাচার করার কারণে মোহাম্মদ বিন কাসিমের যে করুণ মৃত্যু, এই মৃত্যুর বিচারের জন্য খলিফা এই নির্দেশ দিলেন। তো আসলে এই যে মোহাম্মদ বিন কাসিমের মৃত্যুর যে ঘটনা, এই ঘটনাটাকে ঐতিহাসিকরা বলছেন অতিরঞ্জিত এবং এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। মূলত মোহাম্মদ বিন কাসিমের যে মৃত্যু, এই মৃত্যুটা হয়েছিল অন্য কারণে। তাকে বন্দি করা হয়, বন্দি করে তাকে কারাগারে নিক্ষেপ করা হয় বা তার মৃত্যু, এই বিষয়ের সাথে আসলে পরিমল দেবী, সুরজ দেবী এদের কোনো সম্পৃক্ততা ছিল না। বা যে গল্পটা বলা হলো যে গরুর চামড়ার মধ্যে করে লবণে করে নিয়ে আসা, যে কারণে মোহাম্মদ বিন কাসিমের মৃত্যু, আসলে বিষয়টা এরকম ছিল না। ব্যক্তিগত কারণেই হাজ্জাজ বিন ইউসুফ এবং মোহাম্মদ বিন কাসিমকে খলিফা সুলেমান অপছন্দ করত। যেহেতু বিভিন্ন কারণে মোহাম্মদ বিন কাসিমকে অপছন্দ করত, যে কারণেই তাকে কারারুদ্ধ করে হত্যা করা হয়েছিল। মূল ঘটনাটি ছিল এরকম। তো যাই হোক, মোহাম্মদ বিন কাসিমের উত্থানটা যেমন ছিল আকস্মিক, অর্থাৎ সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে তিনি যে তার তেজস্বিতা প্রমাণ করেছিলেন, তিনি তার যোগ্যতা, তার সমর কৌশলিতার বা তার দক্ষতার পরিচয় দিয়েছিলেন, এই বিষয়গুলো যেমন ছিল আকস্মিক, তেমনি তার পতনটাও ছিল ওই রকম আকস্মিক। অর্থাৎ তিনি সিন্ধু দেশ আক্রমণ করার পরে তিনি ভারতবর্ষ আক্রমণ করার পরিকল্পনাও করেছিলেন, কিন্তু তার অকাল মৃত্যুর কারণে ভারতবর্ষের উপরে তিনি তার একক আধিপত্য প্রতিষ্ঠিত করতে পারেন নাই। তো মোহাম্মদ বিন কাসিম একাধারে ছিলেন একজন সমরকৌশলী, যোগ্য সেনাপতি, কবি এবং রাজনীতিবিদ। তো এই বহুমুখী প্রতিভার অধিকারী মোহাম্মদ বিন কাসিম অকস্মাৎ মৃত্যু হওয়ার কারণে তিনি ভারতবর্ষের উপরে তার আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হননি। কিন্তু মোহাম্মদ বিন কাসিমের যে ভারত অভিযান, সিন্ধু অভিযান বা মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবদের যে সিন্ধু বিজয়, এটি ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। কারণ হলো কি, যে আমরা আমাদের আজকের আলোচনায় যেটা বলার চেষ্টা করেছি যে হাজ্জাজ বিন ইউসুফ, প্রথমে ওবায়দুল্লাহ, পরে বোদাইল, এদের মাধ্যমে সিন্ধু জয়লাভ করার বা সিন্ধু বিজয় করার চেষ্টা করেছেন, কিন্তু দুইজনেই পরাজিত হয়েছেন, নিহত হয়েছেন, আন্দোলন দুইটা, অভিযান দুইটা ব্যর্থ হয়েছে। পরবর্তীতে মাত্র 17 বছর বয়সের একজন তরুণ সেনাপতি, তার নেতৃত্বে আরবরা সিন্ধু জয় করেছিল।
এটা ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এবং পরবর্তীতে যে মুসলমানরা ভারতবর্ষ আক্রমণ করলো, মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা, মুসলমানরা মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো বা মুসলমানরা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলো, সেটাও কিন্তু এই মোহাম্মদ বিন কাসিমের পদাঙ্ক অনুসরণ করেই সেটা করেছিল। অর্থাৎ মোহাম্মদ বিন কাসিমের পদাঙ্ক অনুসরণ করেই পরবর্তীতে সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘুরি, এরপরে আরও যারা ছিল তারা কিন্তু তাদের পদাঙ্ক অনুসরণ করেই ভারতবর্ষ অভিযান করেছেন, ভারতবর্ষ জয়লাভ করেছেন এবং সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠিত করেছিলেন। এই কারণে এই সিন্ধু বিজয়টা ইসলামের ইতিহাসে বা মুসলমানদের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এই বিজয়টাকে অনেকেই একটি উপাখ্যান অথবা নিষ্ফল বিজয় এই ধরনের মন্তব্য করেই শেষ করতে চেয়েছেন, কিন্তু আমরা যদি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় বিভিন্ন প্রেক্ষাপটে আলোচনা করি তাহলে দেখা যাবে বিভিন্ন দিক থেকে এই সিন্ধু বিজয় ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল। আমরা যদি সুযোগ পাই ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই সিন্ধু বিজয়ের গুরুত্ব অথবা সিন্ধু বিজয়ের ফলাফল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো আমি আজকে এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, পড়াশোনার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করো। হয়তো আগামীতে পরিবেশ ভালো হলে আমরা আমাদের যে পরীক্ষাগুলো আছে এগুলোতে যাব, এই জন্য তোমরা সবাই পড়ালেখার সাথে থেকো। তো আজকে শেষ করলাম, আল্লাহ হাফেজ।